হ্যালো বন্ধুরা, রাখি উইথ ইউতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কী নিয়ে কথা বলবো। বলবো আমার ঠাকুমা কমলাকে নিয়ে। কমলা ঘোড়াই ওনার নাম। ওনার শততম জন্মদিন আমরা সবাই ধুমধাম করে পালন করেছি, তারই কিছু মুহূর্ত আমি তুলে ধরবো আমার এই ভিডিওতে। কিছু স্টিল ছবি থাকবে, কিছু ভিডিও থাকবে, ঠাকুমার কিছু ঘরোয়া ছবি, তার সাথে কিছু সবাই মিলে যে আনন্দ মুহূর্তগুলো কাটানো হয়েছে সেই মুহূর্তগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। তোমরাও দেখবে আমার ঠাকুমার জন্মদিনটা কিভাবে পালন করা হলো, সেটা নিয়েই আজকে আমি চলে এসেছি। তবে তার আগে আমি নিশ্চয়ই কিছু কথা বলে নেব আমার ঠাকুমাকে নিয়ে। সালটা ছিল 1924, আমার ঠাকুমার জন্ম। রামপদবাবু এবং আমার ঠাকুমার বাবার নাম রাম মান্না। তো রাম মান্না এবং শান্তদেবীর ঘরে প্রথম সন্তান যখন ছেলে হলো, বাড়িতে খুশির বন্যা বয়ে গেল। কিন্তু তারপরে যখনই উনি কনসিভ করেছেন তখনই সন্তানগুলো মারা গেছে, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান আর বাঁচেনি। তো তখন আগেকার দিনে তো তখন মানুষের কিছু ভ্রান্ত ধারণা ছিল যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তাকে কাউকে দিয়ে দেওয়া হয়, তার থেকে যদি আবার কিনে নেওয়া হয় সেই সন্তান বেঁচে যায়। অনেকে যখন অনেক রকম কথা বলল তখন ঠাকুমার মা শান্তদেবী কী করলেন, আমার ঠাকুমার জন্মানোর পরেই ওনাকে দিয়ে দেওয়া হলো তার কাকিমাকে। মাস তিনেক পরে সেই কাকিমার কাছ থেকে খুদ দিয়ে, অর্থাৎ ভাঙা চাল যাকে আমরা বলি, সেই ভাঙা চাল দিয়ে কিনে নিয়েছিলেন ওনার মা বাবা। সেই থেকে আমার ঠাকুমার নাম হয়েছিল খুদিবালা। তো খুদিবালা একটু একটু করে বড় হয়েছে। তখন মেয়েদের পড়াশোনা করার মতো অত সুযোগ ছিল না, তাহলেও ঠাকুমা কোনো রকমে নামটুকু লিখতে পারত। 11 বছর বয়স যখন হয় তখনই সম্বন্ধ আসে আমার দাদুর জন্য। চণ্ডী নদীর এপার আর ওপার, একই বাজারে বাজার করা, একই জায়গায়, শুধু নদীর এপার আর ওপার। তাও সম্বন্ধটা এসেছিল, আমার দাদু ভূতনাথ ঘোড়াই ডিসপেন্সারি চালাতেন, হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, ভালো সম্বন্ধ ডাক্তার। সেই জন্য 11 বছর বয়সে আমার ঠাকুমার সাথে আমার দাদুর বিয়ে হয়। আর আমার বাবার জন্ম হয়েছিল, আমার বাবা প্রথম সন্তান, ঠাকুমার যখন 16 বছর বয়স তখনই আমার বাবা জন্ম নেন। তো তখন থেকে আমার ঠাকুমাকে সবাই সরোজের মা বলেই ডাকতো, কারণ আমার বাবার নাম সরোজ, সরোজের মা বলেই তখন ডাকতো। খুদিবালা নামটা চাপা পড়ে গিয়েছিল, আর যে কোনো কারণেই হোক ঠাকুমার খুদিবালা নামটা মোটেও পছন্দ ছিল না। তারপরে যখন বাবা একটু বড় হয়ে গেল, বাবা বড় হয়ে যাওয়ার পরে ভোটের তালিকায় যখন নাম উঠতে শুরু করলো, ভোখনি বাবাই কী করলেন, ঠাকুমার ওই খুদিবালা নামটা বদলে ওখানে কমলা লিখে দেওয়া হলো। বাবাই দিয়েছিল কমলা নামটা। সেই কমলা নামটা আমার ঠাকুমা এখনও রেশন কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সব কিছুতে ওই কমলাই লেখে। ঠাকুমার নামটা তখন থেকে কমলাই হয়ে গেছে। তো ঠাকুমার 4 মেয়ে 5 ছেলে, তার মধ্যে 2009 সালে আমার মেজো কাকু যিনি, উনি মারা গেছেন, বাদবাকি সবাই সুস্থ শরীরে আছে, এখনও সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আমার ঠাকুমার এই শততম জন্মদিনটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আর আমার ঠাকুমা হয়ে ওঠার গল্পটাও আমি তোমাদের সাথে একটু বলে নিলাম। চলো এইবারে দেখা যাক ঠাকুমার জন্মদিনের মুহূর্তগুলো। আর কিছু কথা বলবো না, তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? চলো। ইনি আমার ঠাকুমা কমলা ঘোড়াই। জন্মদিনের জন্য বাড়ির সামনে নকশা করা হয়েছে, তোড়জোড় চলছে জন্মদিনের জন্য, সাজানো হয়েছে টেবিল। আমি আমার ঠাকুমার সাথে একটা সেলফি তুলে নিয়েছিলাম, বাবার সাথে
ঠাকুমা। পান খেতে খেতে ঠাকুমা বসেছিল ছবিটা তখনকারই। দিদি এবং আমার মায়ের সাথে ঠাকুমা, এগুলো গত বছরেরই ছবি, 2022-এর এবং 2021-এর ছবি এগুলো। ঠাকুমাকে সানগ্লাস পরিয়েছি, দেখো বেশ ভালো লাগছে। আমার দিদির ছেলের সাথে আমার ঠাকুমা। একটা কথা বলে রাখি, আমার ঠাকুমা একদম সুস্থ শরীরে রয়েছেন এবং জর্দা পান খান, 150 দিয়ে পান খান সুপারি সহ 32টা দাঁত এখনও আমার ঠাকুমার বর্তমান অবশ্যই না, 32টা বললে ভুল হবে, একটা দাঁত কি একটা খেতে গিয়ে জানো তো একটা দাঁত নড়ে পড়ে গেছে, আর বাদবাকি সমস্ত দাঁতগুলো রয়েছে নাতবউয়ের কাছে। কুটনো কোটা, মাছ ছাড়ানো, মানে আনাজপাতি কেটে দেওয়া, এ সমস্ত কিছু ঠাকুমা করে। না করতে দিলে আবার বাবুর রাগ হয়, তো এগুলো সমস্ত কিছু করতে পারে। এখনও যদি হাতে খুন্তি ধরিয়ে দেওয়া যায় ঠাকুমা রান্নাও করতে পারে। তবে আমার বউ কিছুই করতে দেয় না, ওই আনাজটুকুই শুধু কেটে দেয় আর মাছটা ছাড়িয়ে দেয় মাঝে মধ্যে। তা না দিলে অবশ্যই ওই বললাম না, অভিমান করে মুখ গোমরা করে বসে থাকে, তাই দেওয়া হয়। যাই হোক, সুখে দুঃখে অনেকটা সময় ঠাকুমা পের করে এসেছে। প্রথম জীবনটা সত্যি ভীষণই কষ্টে সৃষ্টে দিন কেটে গেছে, এখন আর ওনার যাই হোক সুখের দিন ভগবান দিয়েছে আছেন। চলো, জন্মদিনের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সবার আশীর্বাদ, ছোট বড় সবার আশীর্বাদ কাম্য আমার ঠাকুমার জন্য। আমার ঠাকুমা সুস্থ শরীরে বেঁচে থাকুক এটাই আমরা চাই। যতদিন ভগবান তার আয়ু দিয়েছে সেই আয়ু নিয়েই উনি বেঁচে থাকুন সুস্থ শরীরে, ব্যাস আর কিচ্ছু চাই না। তোমরা দেখো বন্ধুরা, ছেলে বৌমা মেয়ে জামাই নাতি পুতি সবাইকে নিয়ে আমার ঠাকুমার জমজমাট সংসার, কতজন পায় বলো? তাই আমাদের একটাই কাম্য, আমার ঠাকুমা সুস্থ শরীরে আরও দীর্ঘদিন বেঁচে থাকুক, ব্যাস এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব। তোমরাও করো আমার ঠাকুমার জন্য একটু প্রার্থনা বন্ধুরা। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই এসেছে ঠাকুমার জন্মদিন পালন করার জন্য। দেখো লোকে লোকারণ্য, সবাই খুব খুশি হয়েছে ঠাকুমার এই জন্মদিন পালনে। এই যে আমার চার পিসি মিলে ঠাকুমাকে এই কেক খাওয়াচ্ছে, এই আমার চার পিসি এখানে, এই চারটে হাত, যে এই যে আমার মেজো পিসিমা, ছোট পিসি, সেজো পিসি আর বড় পিসিও রয়েছে, চারজনে মিলে ঠাকুমাকে কেক খাওয়াচ্ছে। ওদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আমার মেজো কাকিমা, ওই যে দেখা যাচ্ছে কালো চালা, আমার বাবা আর মা পেছনে আমার সেজো পিসি। একটা কথা বলি, আমার ঠাকুমার খাওয়া কিন্তু সীমিত, খুবই অল্প আহার করেন, ওই একটু কিছু ভাজা ভুজি বলেই আমার ঠাকুমার খাওয়া হয়ে যায়। এই যে এত পদ এখানে সাজানো হয়েছে, শুধু চিংড়িটুকুই খেয়েছে আর কিছুই খায়নি, আর পায়সটুকু, ব্যাস এই নিয়ে আমার ঠাকুমা। যখন যেটা আমরা খেতে দিই যে খেয়ে নেবে তা নয়, রয়ে শোয়ে বুঝে সুঝে উনি খান, নিজের শরীর বুঝে খান, অল্প আহারই করেন, ব্যাস। আর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, হ্যাঁ, পাড়ার কাকিমা কাকু দাদারা সব মিলে সার্ভ করে দিচ্ছে, আর এখানে এই যে জন্মদিনের কিছু মুহূর্ত, ব্যাস। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর যেতে যেতে শীষ দিয়ে আমার দুকলি গান আমার ঠাকুমার জন্য রেখে গেলাম।